আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবর মতো আবারও হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে আপনার ঘরের ছোট্ট সোনামণির জন্য বিকেলের নাস্তা বা স্কুলের টিফিনের জন্য লোভনীয় স্বাদের চিকেন ড্রামস। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আজকে আমি আপনাদেরকে এই চিকেন ড্রামসটি তৈরি করে দেখাবো। আপনি আপনার বাচ্চার বিকেলের নাস্তায় অথবা স্কুলের টিফিনে তৈরি করে দিবেন, কখনোই টিফিনটা বাড়িতে ফেরত আসবে না, গ্যারান্টি দিয়ে বলছি। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন ড্রামস তৈরি করার জন্য এখানে আমি লেগ পিস নিয়েছি 7টা, আলু নিয়েছি 2টা, 2টা বড় সাইজের আলু কেটে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছোট আলু এখানে 2টার পরিবর্তে 6টাও ব্যবহার করতে পারেন। এই রেসিপিটার জন্য আপনার চিকেনের চাইতে কিন্তু আলুর পরিমাণটা কম থাকবে, সেদিকে লক্ষ্য রাখবেন। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব লবণ 1/2 চা চামচ, আদা বাটা অ্যাড করে দিব 1 চা চামচ, পেঁয়াজ রসুন জিরা বাটা দিয়ে দিব 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ, সবশেষে আমি অ্যাড করে দিব 1.5 কাপ পানি। এই 1.5 কাপ পানি দিয়ে চিকেন এবং আলুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ব্যাস চুলা ধরিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে, আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে এটাকে সিদ্ধ করে নেব। দেখুন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে আর চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ জাল করে এই বাদ বাকি পানিটুকুও আমি শুকিয়ে ফেলবো। ব্যাস এখন আমি চুলা বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিব। আমি কিন্তু আলু এবং চিকেনগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি খুব ভালো করে হাড় থেকে চিকেনগুলোকে আলাদা করে নিব। ব্যাস চিকেন থেকে সবগুলো হাড়ি আমি বের করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখন হাতের সাহায্যেও চুটকে নিতে পারেন বা পাটায়ও এটাকে পিষে নিতে পারেন, তবে সময় স্বল্পতার কারণে আমি এই চিকেনগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি আর এটা কিন্তু একদম পেস্ট হয়ে যায়নি, ঝুরঝুরেই রয়েছে, দানা দানা ভাবটাও রয়েছে চিকেনের, আর আলুগুলোকে হাতের সাহায্যে চটকিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব মিহি করে কাটা পেঁয়াজ কুচি 1টা, বড় সাইজের রসুনের কোয়া কুচি করে দিয়েছি 3টা, এরপরে অ্যাড করে দিব মরিচ কুচি 2টা, যেহেতু বাচ্চা খাবে তাই এখানে ঝালের পরিমাণটা কম করেই দিয়েছি, এরপরে অ্যাড করে দিব 1 ফালি লেবুর রস, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া অ্যাড করে দিব 1 চা চামচ, সয়া সস দিয়ে দিব 1 চা চামচ, লবণ দিয়ে দিব 7 মতো। ব্যাস এখন আমি সবশেষে দিয়ে দিব ম্যাগি নুডলসের মশলার প্যাকেট 1টা। আমি বেঁচে যাওয়া মশলার প্যাকেটগুলো ঘরেই রেখে দেই, বিভিন্ন চপ বানাতে আমি এই মশলাগুলো ব্যবহার করি, এতে করে স্বাদটাও বেড়ে যায়। সবগুলো উপকরণ অ্যাড করা হয়ে গিয়েছে, এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে সবগুলো উপকরণ একত্রে মেখে নেব। এরপর আমার লাগবে 2টো ডিম, ডিম দুটোকে আমি বাটিতে খুব ভালো করে চামচের সাহায্যে ফেটে নিব। ব্যাস ডিমের বাটিটাকেও আমি এখন সাইড করে রেখে দিব। এরপর আমার লাগবে ব্রেড ক্রাম্স, এই ব্রেড ক্রাম্সটা কিন্তু আমার ঘরেই বানানো, রেসিপি লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে চেক করে নিতে পারেন। এখন আমি এখান থেকে একটা হাড় নিয়ে নিব। এরপর যে চিকেনটা মেখে রেখেছিলাম এখান থেকে কিছুটা চিকেন নিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে আমি হাড়ের সাথে চিকেনগুলোকে লাগিয়ে নেব। হাড়ের সাথে চিকেনটাকে এমনভাবে লাগাতে হবে যেন দেখতে হুবাহু চিকেনের যে লেগ পিস সেই লেগ পিসটার মতোই যেন দেখতে লাগে। ব্যাস 1 ট্রাস চিকেন ড্রামস্টিক রেডি। ঠিক একইভাবে বাদবাকি হাড় দিয়েও আমি একইভাবে এভাবে চিকেন ড্রামস্টিক বানিয়ে নেব। ব্যাস সবগুলো ড্রামস্টিক বানিয়ে নিয়েছি, এখন আমি এর উপরে 1 টেবিল চামচ ময়দা ছিটিয়ে দিব। হাতের সাহায্যে ড্রামস্টিকের সাথে খুব ভালো করে ময়দাগুলোকে কোট করে নেব। ময়দা কোট করে নেওয়ার ফলে কিন্তু আপনি যখন ড্রামস্টিকগুলো ভাজবেন তখন কিন্তু চিকেনটা ফেটে উঠবে না বা হাড় থেকে ছেড়েও যাবে না। ব্যাস এখন আমি এখান থেকে 1টা চিকেনের ড্রামস্টিক নিয়ে প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে নেব। ডিমের ভিতর থেকে চুবিয়ে নেওয়া হলে আমি আবারও দিয়ে দিব ব্রেড ক্রামসের মধ্যে। ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি কোট করে নেব।
তো আমি একইভাবে সবগুলো চিকেন ড্রামস্টিক এভাবে কুট করে নেব। ব্যাস এখন ভাজার জন্য একদমই রেডি, তো আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তো আমি আগে থেকেই চুলায় আমি তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, আর যেহেতু চিকেন ড্রামসগুলো ডুবো তেলে ভাজতে হবে তাই এখানে আমি পাত্রটা একদম ছোট সাইজেরই নিয়েছি। তো আমি একটা ড্রামস্টিক একদম সরাসরি তেলের মধ্যে না দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেলে দিয়ে দিব। এতে করে হবে কি, আপনার ড্রামস্টিকগুলো চ্যাপ্টা হয়ে যাবার সম্ভাবনা কম থাকবে। তো একইভাবে আমি আরেকটি ড্রামস্টিক দিয়ে দিয়েছি, এখন আমি মিডিয়াম টু লো আঁচে ড্রামস্টিকগুলো একটু খুব ভালো করে নাড়াচাড়া করে একদম বাদামি কালার না আসা পর্যন্ত ভেজে নেব। ব্যাস চিকেন ড্রামস্টিকগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এবং বাদবাকিগুলোও একইভাবে ভেজে নিব। ব্যাস রেডি হয়ে গেল মজাদার চিকেন ড্রামস্টিক। বাচ্চার বিকেলের নাস্তায় হোক বা স্কুলের টিফিনে আপনি যদি এভাবে চিকেন ড্রামস্টিক বানিয়ে ওদের দেন তাহলে কিন্তু ওরা খুব খুশি মনে খেয়ে নেবে। আর বাচ্চাদের স্কুলের টিফিনে একঘেয়েমি নাস্তা না দিয়ে এক এক দিন এক এক রকমের নাস্তা দিবেন, দেখবেন যে ওরাও কিন্তু ওটা খুব মজা করে খেয়ে নেবে। কেমন লাগলো আজকের এই ড্রামস্টিকের রেসিপিটা কমেন্ট করে জানাবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন আরও একটি রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।